তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে সিবিআই তদন্ত হওয়ার পর থেকেই কিন্তু তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে, দলের বিরুদ্ধে, দলের হাই কমান্ডের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তাপস সাহা। আর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আবারও কিন্তু মুখ খুললেন তাপস সাহা। এবার কিন্তু সরাসরি আবারও তৃণমূল নেতৃত্বের উপর ক্ষোভ উগড়ে দিলেন তাপস সাহা। আজ তাপস সাহার মুখে মুখ্যমন্ত্রীর নাম, মুখ্যমন্ত্রীকে নিয়েও বিস্ফোরক তাপস সাহা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, তাপস সাহার বিস্ফোরক মন্তব্যে শোরগোল রাজ্য রাজনীতিতে। দলের একাংশের বিরুদ্ধে আবার ফাঁসানোর অভিযোগ তুললেন নদীয়ার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা। সরাসরি তোপ দাগলেন নব্য তৃণমূলের দিকে। নিজেকে দলের পুরনো সৈনিক বলে পরিচয় দিয়ে তাপসের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশে থাকলেও 2016 পর যারা দলে এসেছেন চক্রান্ত করছেন তারাই। বুধবার বিধানসভায় একটি কমিটির বৈঠকে যোগ দিতে এসেছিলেন তাপস। সেখানেই তিনি বলেন, নব্য তৃণমূল আমাকে ফাঁসিয়েছে, যারা 2016 সালের পরে এসেছেন তারা এই চক্রান্ত করছেন। তাপসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে আগেই সরব হয়েছিলেন জেলা রাজনীতিতে তাপসের বিরোধী বলে পরিচিত তৃণমূল পরিচালিত নদীয়া জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক সাহা। বুধবার সেই টিনার বিরুদ্ধেও তোপ দাগেন তাপস। তাঁর কথায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে চিঠি লিখেছি, তাঁর অফিসে ডোনা নামে একজন কাজ করেন যে টিনার ঘনিষ্ঠ, মমতা বন্দ্যোপাধ্যায় আমার পাশে আছেন, আমি জানি দল আমরা তৈরি করেছি, আমার কেস আমায় লড়তে হবে, আমাকে পায়ের তলার মাটি শক্ত করতে হবে, আমি টিনার এই প্রভাবশালী হওয়ার বিষয়টা সিবিআইকে জানিয়েছি। নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে টাকার বিনিময়ে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তাপসের বিরুদ্ধে। রাজ্যে শিক্ষক নিয়োগে প্রক্রিয়ায় দুর্নীতির যে অভিযোগ উঠেছে তাতে তাপসেরও বড় ভূমিকা রয়েছে বলে অভিযোগ উঠেছে। সেই অভিযোগের জেরেই গত শুক্রবার ঈদের আগের দিন তাপসের তেহট্টের বাড়িতে বিশেষ অভিযান চালায় সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার 12 জন আধিকারিক তল্লাশি করেন তাপসের বাড়ি, তাঁর আত্মসহায়কের বাড়ি, এমনকি বাড়ির পাশের পুকুর পাড়ও। শুক্রবার দুপুর 3:30 নাগাদ তাপসের বাড়িতে শুরু হয়ে পরের দিন ভোর 6:15 পর্যন্ত চলে সিবিআইয়ের তল্লাশি এবং তাপসকে জিজ্ঞাসাবাদ পর্ব। তবে প্রায় 15 ঘন্টার এই অভিযানের পর তাপসের বাড়ি থেকে কিছু নথি পাওয়া গেলেও তাপসকে সেদিন গ্রেপ্তার করেনি সিবিআই। পরে তাপস দাবি করেছিলেন সিবিআই তাকে নাকি বলেছে তিনি রাজনৈতিক চক্রান্তের শিকার, যদিও সিবিআই সূত্রে এই দাবির কোনো সত্যতা মেলেনি। এর মধ্যেই তাপসকে কলকাতায় ডেকে পাঠায় সিবিআই। তলব পেয়ে গত মঙ্গলবার তাপস হাজির হন নিজাম প্যালেসে। গত শনিবারই দলের প্রতি একরাশ অভিমান নিয়ে নতুন কেনা ফোনে সংবাদ মাধ্যমকে তাপস বলেন, দিদি ছাড়া অন্য কাউকেই আমার প্রয়োজন নেই, আমার লড়াই আমি একাই লড়ব, আর থাকবেন সাধারণ মানুষ। দলের শীর্ষ নেতৃত্বের একাংশের বিরুদ্ধে তেহট্টের বিধায়কের ক্ষোভের আঁচ পাওয়া গিয়েছিল তখনই, আর আজও কিন্তু নব্য তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তাপস সাহা। সরাসরি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তাপস সাহা। আর নব্য তৃণমূল গঠন যে করেছেন তিনি হচ্ছেন অভিষেক ব্যানার্জি, অর্থাৎ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধেই কিন্তু আবারও ক্ষোভ উগড়ে দিলেন তাপস সাহা। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইস্যুতে নরম তাপস সাহা, মুখ্যমন্ত্রীকে নিয়েও কিন্তু বিস্ফোরক মন্তব্য করলেন, মুখ্যমন্ত্রী আমার পাশে আছে, মুখ্যমন্ত্রীর হাত আমার মাথায় আছে। কিন্তু মুখ্যমন্ত্রীর হাত আমার মাথায় থাকলেও 2016 সালের পর থেকে যারা নতুন তৃণমূলে এসেছে তারাই আমার বিরুদ্ধে চক্রান্ত করছে, আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, আবারও কিন্তু বিস্ফোরক মন্তব্য করে তোলপাড় ফেলে দিলেন একেবারে বিধানসভার অন্দরে তাপস সাহা।